করোনার প্রায় 15,500 ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফকে সোমবার 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে গত 6 জুলাই করোনার ভুয়া সনদ প্রদান সহ নানা অপরাধে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব এবং সেদিনই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রতারক শাহেদ অভিযান সম্পর্কে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলেও এ ব্যাপারে মন্ত্রীর কিছু করার নেই বলে জানিয়ে দেন তিনি। এরপর এক সপ্তাহ অতিবাহিত হতে চলায় প্রশ্ন উঠেছে, এখনো কেন গ্রেপ্তার করা যায়নি শাহেদকে? শুধু হাসপাতাল কিংবা করোনার রিপোর্ট নিয়েই শাহেদের প্রতারণা নয়, ক্ষুদ্র ঋণ ও MLM ব্যবসার নামে প্রতারণা, আয়কর ফাঁকি, ভুয়া নাম পরিচয়ে ব্যাংক ঋণ প্রদান সহ বিভিন্ন দিকে প্রতারণার জাল বিস্তার করা শাহেদের নামে 56টি মামলার সন্ধান মিললেও তার বিচার হয়নি কেন? করোনার এই দুর্যোগ কালে ভুয়া করোনা সনদ, ভুয়া চিকিৎসা, নকল ঔষধ ও নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ নানা প্রতারণা চালিয়ে যাচ্ছে শাহেদদের মতো অনেকেই। মহামারীকে কেন্দ্র করে প্রতারণা বাড়ছে কেন? এগুলো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই কেমন? আমি কর্নেল মোস্তফা সরওয়ার তোফাইল আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই যে আসলে যেই প্রশ্নটা সারা দেশব্যাপী ঘুরছে, যে 6 তারিখে আমরা দেখলাম রিজেন্ট অভিযান চলল, সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি ফোন করলেন শাহেদ, সেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারপরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি, আমরা শুনেছি পুলিশ মহাপরিদর্শকের বক্তব্য, বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে শাহেদকে গ্রেপ্তারে। আসলে এত প্রচেষ্টার পরেও শাহেদকে এখনো গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? এক সপ্তাহ তো অতিবাহিত হতেই চলল। ধন্যবাদ আজকে এই আলোচনায় আমাকে ইনভাইট করার জন্য, এবং এই সুবাদে যাদের মনে প্রশ্ন আছে আমার একটু সুযোগ হয়েছে বলার জন্য যে কেন আসলে গ্রেফতার করা যায়নি। আমরা যেটা করি সেটা হচ্ছে যে গ্রেফতার করার চেষ্টা করি, কেন গ্রেফতার করা যায়নি সেই সুনির্দিষ্ট কারণটা জানতে পারলে আমরা অবশ্যই সাথে সাথে গ্রেফতার করে ফেলতাম। প্রথমত হলো এই প্রশ্নের উত্তর কোনো দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে এই কেন উত্তর দিতে পারবে না। আমরা বলতে পারি যে আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করছি। এর আগে আপনারা বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ দেখেছেন, মিডিয়ার ফোকাসে এসেছে দেখেছেন, আমার কাছে মুহুর্মুহুর সাংবাদিকরা ফোন করেন এবং জানতে চান, আমি বলেছি ধৈর্য ধরেন, সম্ভবত আপনাদের থেকে বেশি নির্ঘুম রাত আমরাও কাটাচ্ছি। তো যারা ক্রিমিনাল তাদের যখন ক্রাইম করার পরে সে সেফটি ডিভাইস, সে সেফটি মেকানিজম অবলম্বন করে যাতে করে ধরা পড়ার পরে সে কিভাবে পালিয়ে থাকতে পারে। এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সিং এজেন্সিজ এবং ক্রিমিনালের মধ্যে এই যে গ্যাপ, অর্থাৎ তারা একটা ডিভাইস অবলম্বন করে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরার জন্য সচেষ্ট থাকে, এই এইটা চলে আসছে অনেক কাল ধরে, এখনো চলছে এবং হয়তো চলবে। এই গ্যাপটা যখনই আমরা নজরদারিতে আছে, পুলিশের মহাপরিদর্শক বলছেন শাহেদ নজরদারিতে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার করা হবে তাকে, র‍্যাবের মুখপাত্র কর্নেল আশিক বিল্লা তিনি বলেছেন গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে আছে, এই কথাগুলো শুনে অনেকেই ভাবছেন যে তিনি আসলে কি র‍্যাবের হেফাজতেই আছেন, তাকে কি গ্রেপ্তার করা হয়েছে, প্রকাশ করা হচ্ছে না এমন কিছু। আবার অনেকে ভাবছেন, কয়েকটি বিষয়ে ধারণা আছে, আপনি যদি একটু স্পষ্ট করেন প্রত্যেকটা সম্পর্কে, এটি একটা ধারণা, অনেকে ভাবছেন যে ক্ষমতাসীন বা প্রভাবশালী যাদের সাথে ছবি দেখা যায় তাদেরই কারো নিরাপদ ছত্রছায়ায় তিনি আছেন যার কারণে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, আবার কেউ কেউ বলছেন বিদেশে পালিয়ে গেছেন। আমি আসলে বলবো যে এই যে ভাবনার স্বাধীনতা এটা সবার আছে, সবাই সবকিছু ভাবতে পারে, আমি কাউকে কোনো কিছু ভাবতে অবদমিত করব না, ভাবনা আসতেই পারে। আমরা যখন কাউকে অনুসরণ করি তখন আমরা গোয়েন্দা নেটওয়ার্ক এস্টাবলিশ করি বিভিন্ন জেলায়, বিভিন্ন পয়েন্টে, রাস্তায় ঘাটে, এমনকি ইলেকট্রনিক মাধ্যমেও আমরা গোয়েন্দা নজরদারি বা জাল ফেলি। তো সেই হিসেবে আমরা বলতেই পারি যে গোয়েন্দা জাল বা গোয়েন্দা নজরদারি করা হচ্ছে, সেটাকে এক একজন এক একভাবে এক্সপ্লেইন করবেন, এতে কোনো অপরাধবোধ আমি দেখি না। বরং আমি মনে করি ইনশাল্লাহ আমরা যদি ধরতে পারি তাহলে তাদের সবার সব ধরনের প্রশ্ন যেটা মনে জাগ্রত হয়েছে সেটা অবদমিত হয়েছে। তার মানে এই যে এখনো পর্যন্ত শাহেদের কোনো সন্ধান আইন শৃঙ্খলা বাহিনী জানে না? দেখেন, আমি সন্ধান জানা বা না জানার বিষয়টা এখন যদি এই মিডিয়াতে বসে আমরা সুনির্দিষ্টভাবে কোথায় আমরা পেয়েছি, কতটুকু লোকেট করতে পেরেছি, কত পার্সেন্ট নিশ্চিত হয়েছি, সেই জিনিসগুলা অবশ্যই একটা ক্রিমিনালকে পালিয়ে থাকতে সহায়তা করবে।
আমি আশা করি আপনারা অনেক ধন্যবাদ স্পষ্ট আপনার বক্তব্য আমি